আপনারা দেখছেন বঙ্গের খবর। মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠল সালিমা ট্রেডার্স নামে একটি ভুয়ো সংস্থার বিরুদ্ধে। এবার মানুষের সাথে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল সালিমা ট্রেডার্স নামে একটি ভুয়ো সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে ময়রাপুকুরে, ওয়ার্ড নাম্বার 18। সূত্র মারফত জানতে পারা যায়, জুন মাসের 1 তারিখে সালিমা ট্রেডার্স নামে একটি সংস্থা, যেটা যে কোনো দ্রব্য বাজার মূল্য থেকে অর্ধেক দামে দিতেন, তবে পুরো পেমেন্ট দিয়ে 15 দিন অপেক্ষা করার পর মিলত দ্রব্য। ইতিমধ্যেই প্রায় 5-6 হাজার মানুষ অর্ডার করেছেন। আমি এরকম এদের যে টোটো করে কন্টিনিউ প্রচার করছিলাম এবং বাড়িতে আমাদের ইনভাইটেড কার্ড দিয়েছিল, সেগুলো দেখে আমরা এখানে আসি। এখানে এসে মোটামুটি যথারীতি দেখি ভালো বিল লোকে নিচ্ছে। আমার একটু ডাউট হওয়াতে আমি ওই মালিক এনাকে জিজ্ঞেস করি যে যার ফটো যে আর কি মেন এই শালিমারের যে আর কি মালিক আর কি, তাকে নেওয়ার পরে তাকে ডকুমেন্ট দেখায়, সে সমস্ত ডকুমেন্ট দেখায় আমাকে, ট্রেড লাইসেন্স এবং আপনার কী বলে এগ্রিমেন্ট পেপার, ওনার ডকুমেন্টগুলো। তারপরে আমি আমার 33,000 টাকার বুকিং করি। করার পর লোকাল যারা আছে তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারাও বললো 11 মাসের এগ্রিমেন্ট দিয়েছে। মালিকও বললো যে এরকম 11 মাসের এগ্রিমেন্ট হয়েছে, 40,000 টাকা করে পার মান্থের এগ্রিমেন্ট হয়েছে। 11 মাসের উনি অ্যাডভান্স নিয়েছে। সব কিছু দেখানোর পরে আমি বলি, তারপরে আমি 33,000 টাকার বুকিং করি। আজকে সকালবেলা আমি বাড়িতে কাজ করার সময় একদিন আমাকে এসে বলছে, দাদা এখানে তো হাঙ্গামা হচ্ছে, তুমি কি মাল কিনেছো? আমি বলছি হ্যাঁ মাল কিনেছি। বলে এসে দেখো তো তাড়াতাড়ি, আমি কাগজ নিয়ে আসি, আমার যেগুলো বিলগুলো রয়েছে এসে দেখছি, ওখানে ভিড় রয়েছে, উনি বন্ধ করে দিয়েছে। মালিকের কাছে জিজ্ঞেস করেছি, মালিক সমস্ত ডকুমেন্টগুলো আমাদের দেখিয়েছে অরিজিনাল, যে হ্যাঁ ট্রেড লাইসেন্স হয়েছে এবং ভোটে এগ্রিমেন্ট হয়েছে, সমস্ত ডকুমেন্ট দেখিয়েছে। এখন এই আপনারা বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এখন কী চাইছেন? আমরা এখন চাইছি আমাদের টাকাটি সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হোক, আমাদের কষ্টের টাকা আমরা যেমন পাই। আপনার নাম? আমার নাম রবি বনি। সঞ্জয় সেন, সুদীপ্ত সেনের মতো অনেকেরই বাড়ির জন্য খাট, আলমারি, আবার কেউ বা প্রেশার কুকার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য অর্ডার করেছেন। কিন্তু আজ সকাল হতেই সেই সমস্ত মানুষগুলোর মাথায় হাত পড়েছে। কেননা আজ সকালে দেখা যায় সংস্থাটির শোরুমে চাবি লাগিয়ে চম্পট দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বিষ্ণুপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গের খবর। নবরূপে নবীন চেহারায় বিষ্ণুপুরের আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান বেডিং স্টোর। এখানে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির সজ্জাদ্রব্য, এছাড়াও নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা অত্যাধুনিক মেশিনের সাহায্যে সজ্জাদ্রব্য প্রস্তুত করা হয়। তাহলে আমাদের ঠিকানাটি মনে রাখবেন, কুরবানতলা, বিষ্ণুপুর, বাঁকুড়া। যোগাযোগ নাম্বার 03244-252-558, মোবাইল নাম্বার 9232-77-4581।